সালাম বন্ধুরা, তরুণ শিখে থেকে বলছি। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের মাঝে নতুন এক ভিডিও নিয়ে আসলাম। আজকের ভিডিওর টপিক হলো জাবেদা। আর এই জাবেদা, এটি আমার 11তম লেকচার। আগের 10ম ক্লাসে যারা যা বলেছি তারপরে থেকে বলবো। আগের ক্লাসটা যারা দেখেননি তারা আমাদের চ্যানেল থেকে দেখে নিতে পারেন। আর বেশি কথা না বাড়িয়ে চলুন আমরা ক্লাসে চলে যাই। জাবেদার, এই জাবেদার ইংরেজি হচ্ছে জান্নাত। আর জাবেদা মূলত সূত্র ছাড়া যদি পড়া না হয় তাহলে জাবেদা ভালোভাবে বোঝা সম্ভব নয়। আগে আমাদের দরকার সূত্র। এই সূত্র অনুযায়ী আমরা জাবেদা করব। চলুন বন্ধুরা, আমরা আগে জাবেদা করার আগে সূত্র পড়ে নিই। আমাদের জাবেদার সূত্র হচ্ছে আয় দায় মূলধন বৃদ্ধি পেলে ক্রেডিট হবে, আয় দায় মূলধন হ্রাস পেলে ডেবিট হবে, ব্যয় সম্পদ উত্তোলন বৃদ্ধি পেলে ডেবিট হবে, ব্যয় সম্পদ উত্তোলন হ্রাস পেলে ক্রেডিট হবে। তাহলে আমরা সূত্র জেনে নিলাম। শুনুন, আমরা এখন একে একে জাবেদা করি। আমার আগের ক্লাসে আমি খুব গুরুত্বপূর্ণ জাবেদা করেছি, আজকেও আমি খুব গুরুত্বপূর্ণ জাবেদা করব। আমার 1 নম্বর জাবেদা হচ্ছে সঞ্চয় পত্র ক্রয়। সঞ্চয় পত্র ক্রয় 2000 টাকা। সঞ্চয় পত্র ক্রয় 2000 টাকা। আর ক্রয় হচ্ছে আমার ব্যয়। এখানে ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট হবে। এখানে কি ক্রয় করা হয়েছে? সঞ্চয় পত্র। আমরা এখানে ক্রয় লিখবো না, ক্রয় বদলে আমরা লিখবো সঞ্চয় পত্র। এখানে সঞ্চয় পত্র লেখা যাবে না, সঞ্চয় পত্রের জন্য আসবে বিনিয়োগ। বিনিয়োগ, বিনিয়োগ হিসাব ডেবিট 2000 টাকা। আর আমাদের ক্রয় হয়েছে, ক্রয় করলে যেহেতু নগদ টাকা কমে যায় তার জন্যে ক্রয় আমার নগদ টাকা কমে যায়, ক্রয়ের সাথে আসবে কি সম্পদ, নগদ, নগদ আমার সম্পদ। তাহলে সম্পদ হ্রাস পেলে ক্রেডিট হবে, তাহলে নগদান হিসাব। নগদান হিসাব ক্রেডিট 2000 টাকা। তাহলে সঞ্চয়পত্র ক্রয় 2000 টাকা, এ জাবেদা হচ্ছে বিনিয়োগ হিসাব ডেবিট 2000 টাকা, নগদান হিসাব ক্রেডিট 2000 টাকা। দ্বিতীয় জাবেদা, বন্ধকি ঋণপত্র, বন্ধকি ঋণপত্র গ্রহণ, গ্রহণ 10000 টাকা। আমি ব্যাংকে থেকে ঋণ নিয়েছি, ঋণ নিলে আমার নগদ টাকা আসি, তাহলে নগদ আমার সম্পদ, সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট হবে। তাহলে জাবেদা হচ্ছে নগদান হিসাব, নগদান হিসাব ডেবিট 10000 টাকা। আর আমার কি, আমি ব্যাংকে থেকে আমি কি নিয়েছি, ঋণ নিয়েছি, আর ঋণ হচ্ছে আমার দায়, তাই আমার দায় বৃদ্ধি পেলে ক্রেডিট হবে, দায়ের পরিমাণটা এখানে বেড়ে গেছে, দায় বৃদ্ধি পেলে ক্রেডিট হবে। তাহলে বন্ধকি ঋণ হচ্ছে আমার দায়, বন্ধকি ঋণ হিসাব ক্রেডিট 10000 টাকা। মানে হচ্ছে বন্ধকি ঋণ গ্রহণ 10000 টাকা, এখানে জাবেদা হচ্ছে নগদান হিসাব ডেবিট 10000 টাকা। আর আমি কি নিলাম, ঋণ নিলাম, ঋণ হচ্ছে আমার দায়, বন্ধকি ঋণ হিসাব ক্রেডিট 10000 টাকা। পরে জাবেদা হচ্ছে প্রদেয় বিল লেট
মাধ্যমে পণ্য ক্রয় 5,000 টাকা, প্রদেয় বিলের মাধ্যমে পণ্য ক্রয় 5,000 টাকা। তাহলে এখানে আমার ক্রয় কি ব্যয়, ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট হবে, তাহলে এখানে ডেবিট হবে ক্রয়, ক্রয় হিসাব ডেবিট 5,000 টাকা। আর এখানে কিসের মাধ্যমে পণ্যটা ক্রয় করলাম, প্রদেয় বিলের মাধ্যমে, আর প্রদেয় বিল হচ্ছে আমার দায়, দায় বৃদ্ধি পেলে ক্রেডিট হয়, তাহলে এখানে ক্রেডিট হবে প্রদেয় বিল, প্রদেয় বিল হিসাব ক্রেডিট 5,000 টাকা। প্রদেয় বিলের মাধ্যমে পণ্য ক্রয় 5,000 টাকা, হিসাবে দা হচ্ছে ক্রয়, যেহেতু ব্যয় ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট হবে, তার জন্য ব্যয় ক্রয়, ক্রয় হিসাব ডেবিট 5,000 টাকা। কিসের মাধ্যমে পণ্য ক্রয় হয়েছে, প্রদেয় বিল, প্রদেয় বিল হচ্ছে আমার দায়, দায় বৃদ্ধি পেলে ক্রেডিট হবে, তার জন্য প্রদেয় বিল হিসাব ক্রেডিট 5,000 টাকা। আমার পরে যাবে তার ব্যাংক জমা অতিরিক্ত উত্তোলন 8,000 টাকা। আমি ব্যাংকে থেকে উত্তোলন করেছি, নগদ টাকা আমি ব্যাংকে থেকে উঠাইছি, তার জন্য আমার নগদ টাকা বৃদ্ধি পেয়েছে, নগদ হচ্ছে আমার সম্পদ, সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট হবে, না এখানে ডেবিট হবে নগদান হিসাব, নগদান হিসাব ডেবিট, নগদ টাকা আমি উঠাইছি নগদ 8,000 টাকা। আর আমি কোন জায়গা থেকে উঠাইলাম, ব্যাংকের থেকে, তার জন্য ব্যাংক আমার সম্পদ, সম্পদের পরিমাণটা কমে গেল, সম্পদ হ্রাস পেলে ক্রেডিট হবে, ক্রেডিট হচ্ছে ব্যাংক, ব্যাংক হিসাব ক্রেডিট 8,000। ব্যাংক জমা অতিরিক্ত উত্তোলন 8,000 টাকা, ব্যাংকে আমার জমা আসলো 8,000 টাকা, ও জায়গা থেকে আমি উঠাইছি 8,000 টাকা, নগদ টাকা আমার এসেছে 8,000 টাকা। আমি কোন জায়গা থেকে উঠাইলাম, ব্যাংকের থেকে, তাহলে ব্যাংক সম্পদ আমার কমে গেল, তার জন্য সম্পদ হ্রাস পেলে ক্রেডিট হবে, ব্যাংক হিসাব ক্রেডিট 8,000 টাকা। পরে যাবে তা হচ্ছে ক্রেডিট কার্ডের বিনিময়ে পণ্য ক্রয়, ক্রেডিট কার্ডের বিনিময়ে পণ্য ক্রয় হচ্ছে আমার ব্যয়, ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট হবে, এখানে ক্রয় হিসাব ডেবিট, কারণ ক্রয় আমার ব্যয়, ক্রয় হিসাব ডেবিট 10,000 টাকা। আর কিসের বিনিময়ে পণ্যটা ক্রয় করলাম, ক্রেডিট কার্ড, ক্রেডিট কার্ড মানে আমার ব্যাংকের মাধ্যমে লেনদেন হয়, তার জন্যে ব্যাংক আমার সম্পদ কমে গেল, ব্যাংক হিসাব আর সম্পদ হ্রাস পেলে ক্রেডিট হয়, ব্যাংক হিসাব ক্রেডিট 10,000। ক্রেডিট কার্ডের বিনিময়ে পণ্য ক্রয় 10,000 টাকা, ক্রয় হিসাব ডেবিট 10,000 টাকা, ব্যাংক হিসাব ক্রেডিট 10,000 টাকা। প্রিয় বন্ধুরা, আমি খুব গুরুত্বপূর্ণ অঙ্ক করলাম, আমার পরের ক্লাসে আরও গুরুত্বপূর্ণ আমি জাবেদা করাবো, আমার পরের ক্লাসে থাকার জন্য সকলকে অনুরোধ করছি। এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিবেন, কোনো সমস্যা হলে কমেন্ট করতে ভুলবেন না, এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।